আরে পরীরা তো একটা খুব সুন্দর জঙ্গলের মধ্যে এসে টেন্ট বানিয়ে বসে পড়েছে। দেখে তো মনে হচ্ছে সবাই ভীষণ মজা করছে। তা ভিডিওটা স্কিপ না করে দেখে নি সবটা চলো। বন্ধুরা, পরীরা তো ধাবা থেকে খাওয়া দাওয়া সেরে বাসে উঠে চললো পিকনিক স্পটের দিকে। আর দেখতে দেখতেই বাসটা চলে এলো একটা গভীর জঙ্গলের ভেতর, যেখানে পরীরা পিকনিক করবে। আর এইবার একে একে বাস থেকে সবার নামার পালা। বাহ, জায়গাটা তো দারুণ। দাদারে, এই দেখ, জঙ্গলের মধ্যে এই জায়গাটা খুব ভালো আছে। এখানে কিন্তু আমরা ভালোই পিকনিক করতে পারবো। এখানেই নামবি বলছিস তাহলে? হ্যাঁ, এই জায়গাটা খারাপ নয়, খুব সুন্দর রে। আর জঙ্গলের মধ্যে এই জায়গাটা একটু ফাঁকাও আছে, এখানে আমরা টেন্ট করে রাতে থাকতেও পারবো আর কালকে পিকনিকও করতে পারবো। আরে ভিকি, বাসটাকে দাঁড় করালি যে, চলে এসেছিস নাকি পিকনিক স্পটে? নামলাম, দাঁড়া বলছি। হ্যাঁ রে রাজ, জঙ্গলের মধ্যে এই জায়গাটাই ভালো লাগছে, আর বেশি গভীরে না যাওয়াই ভালো। আর অনেকটা বেলাও তো গড়িয়ে এলো, তা চ চ এখানেই নেমে যাই, জায়গাটা বেশ ভালোই আছে, সবাইকে নামা। রাজ রে, এখানে কি নেমে যাবো নাকি? হ্যাঁ রে দাদা, চলে এসছি, এখানেই নেমে যাবো। এই যে ঈশা, হেনা, নাম নাম নাম, নেমে পড়, নেমে পড়, তোরা সব নেমে পড়। এই যে চলে এসছি পিকনিক স্পটে পরীরা, চিঙ্কি পিঙ্কি, নে 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 নে, সব নামতে হবে, আমি এক এক করে নামাচ্ছি সবাইকে। ও তুলি দিদি দিদি, দেখো দেখো, আমরা চলে এসেছি, ইয়াহু, চিঙ্কি সবাই নামো। ও মা, কি সুন্দর ঘন জঙ্গল, কত সারি সারি গাছ, কি সুন্দর কুয়াশা কুয়াশা। আমার না জঙ্গল খুব ভালো লাগে দিদি দিদি, দেখো দেখো, আমরা মনে হয় এইখানেই পিকনিক করব। এই তুলি, আমার কিন্তু খুব ভয় করছে রে, দেখ কেমন অন্ধকার হয়ে গেছে, কি ঘন আর কত সারি সারি গাছে, জানো ওই দিকটা কিছু দেখাই যাচ্ছে না, আমার খুব ভয় করে। দেখ তারি, পিকনিক স্পট বলে এই ঘন জঙ্গলে নিয়ে এলো মামি মারা। এই মনে যে দিদি দিদি, কি যা বলছো, ভূত আছে নাকি গো? ওরে বাবা রে, আমি তাহলে নামবো না বাবা। পিঙ্কি দি, তোমার ভূতের ভয় আর যাবে না, আর এত সুন্দর জঙ্গলে ভূত আসতে পারে নাকি? ধুর তারি, আর জঙ্গল তো এরকমই হয়, অনেক বড় বড় গাছের জন্য সূর্যের আলো ভালো করে পৌঁছয় না। চলো চলো, আর কতক্ষণ উপরে দাঁড়িয়ে দেখবো বলো তো। পরিরে, একদম ঠিক কথা বলেছিস, জঙ্গল না হলে অ্যাডভেঞ্চার হয় নাকি? কি সুন্দর ঘন জঙ্গল, দারুণ হবে, গা চমচমক করছে, আবার এনজয়টা হেভি হবে। আচ্ছা তোরা এক এক করে আয় আয় আয়, আমি এক এক করে নামিয়ে দিচ্ছি তোদের সবাইকে। এই বলে ভিকি তো এক এক করে প্রথমে চিন্টুকে, তারপর পিঙ্কিকে, তারপর পরীকে নামালো। এইভাবে এক এক করে বাকিদের সবাইকে নামিয়ে দিল ভিকি নিচে। উফ বাবা, হাঁপিয়ে গেলাম রে রনি, তুই একটা কেউ নামালি না। আচ্ছা রনি, আমি ওপর থেকে সবাইকে নামিয়ে দিয়েছি, তুই এবার বাসনপত্রগুলো ওপর থেকে নামাতো। যাব বাবা, সবাইকে নিচে নামালো, আমাকে তো নামালো না ভিকি আঙ্কেল, আমাকে তো দেখলোই না। ও ভিকি আঙ্কেল, আমাকে কি ভুলে গেলে নাকি? আমাকে নামানি তো, আমি এখন বাসের উপরে আছি। এই রে, তোকে এখনো নামাইনি। আচ্ছা রনি রে, জানা রে, গুড্ডুকে একটু নামা না। এই যে গুড্ডু মহারাজা, এই যে চলো 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 চলো। এই বলে গুড্ডুকেও তো রনি আস্তে আস্তে বাস থেকে নামিয়ে দিল। ও মা, বাচ্চাদের সঙ্গে নিয়ে ভিকি ওখানে বসে আছে কেন? ভিকির আবার শরীর খারাপ হলো নাকি? আরে না না দাদা ভাই, ও আসলে বাচ্চাগুলোকে সব এক এক করে ওপর থেকে নামিয়েছে, তো ওই জন্য হাঁপিয়ে গেছে। আর চলো চলো, আমি আর তুমি নামিয়ে ফেলি বাসনপত্রগুলো। ও মা, তো আমাকে ডাকলেই তো হতো, সব একা নামাতে গেল কেন? আচ্ছা ঠিক আছে, চলো চলো মালপত্রগুলো আগে নামাই। এই বলে আস্তে আস্তে রনি আর শুভন মিলে সব বাসনপত্রগুলো বাস থেকে নামাতে লাগলো। ও বাবা, হলো কাজ শেষ, বাসনপত্রগুলো সব নামানো হলো। হেনা হেনা, দেখ দেখ দেখ, চারিদিকটা কি সুন্দর, ও দেখেছিস দেখেছিস, ওই দেখ কত গাছ আর মাঝখান থেকে সরু রাস্তা চলে গেছে, ওয়াও সত্যি অ্যাডভেঞ্চারাস, চল 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 নামি। কিরে এই হেনা, কিরে কোথায় হারিয়ে গেলি, নামবি না? ঈশা, আরে দেখ না, আমি এত মন দিয়ে জঙ্গলটাকে এখান থেকে দেখছি না, আমার মনে হচ্ছে বাসে বসে দেখেই যাই, নামতেই ইচ্ছা করছে না। এই মরেছে, এ আবার কেমন কথা, একটু আগে বলছিলি বাস থেকে কতক্ষণে নামবো, তোর তো বাসে উঠলেই গা বমি দেওয়া শুরু হয়ে যায়, আর এখন বাসে বসে থাকতে ইচ্ছা করছে, চল 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 বাইরে দেখ কি সুন্দর ফ্রেশ ফ্রেশ হাওয়া। এই বলে হেনা আর ঈশা তো বাস থেকে নেমে এলো। ওহ বিউটিফুল, কি ভালো লাগছে, বাসের সামনেটা একটু দেখি তো, ওয়াও ওই দিকটা কি সুন্দর রে। এইশা শোন শোন শোন, ওই দিকটা চল দেখবি চল। ওহ তুই না একটা খেপি, আরে এখানেই তো আমরা এখন থাকবো, অত উঠোপাটা করার কি আছে, দাঁড়া বাসটা আগে যাক, ওটা পার্কিং করে আসুক, তারপরে এইখানটা আমরা সুন্দর করে টেন্ট করে থাকবো, বুঝলি? কি টেন্ট? ও তাই নাকি, এই আমি তো জানতাম শুধু পিকনিক রে, তার মানে আমরা এখানে একটা দিন স্টে করবো নাকি? এখন তো সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেছে, এক্ষুনি রাত হয়ে যাবে, তুই কি ভাবছিস আজকে এখন পিকনিক করে আমরা বাড়ি ফিরবো? ওরে বাবারে, ডোডো দাঁড়া দাঁড়া, তুই কি জানলা দিয়েই নেমে যাবি নাকি? জানি তো আমরা সবাই নামবো, ধৈর্য ধরে নাই ছেলেটার। এই ডো না, এই কোথায় নিয়ে এলো বলতো, এটা নাকি পিকনিক স্পট, এতক্ষণ ধরে এলাম
দেখ সন্ধে হয়ে গেল, এইদিকে কেমন একটা জঙ্গল টাইপের জায়গা, আমার এইসব জায়গা একদম মোটেও ভালো লাগে না। আরে দিদি, আমি কি জানি না কি যা ঠিক করা তা তো করেছে ওই ভিকি আর রনি, আমি কিছু জানতাম না, ধর আমারও কেমন এইসব জায়গাগুলো কেমন গা ছমছম করে। ডোনা ইন্দু বলতে পারে, কিন্তু এটা তোমার কাছে তো আমি আশা করিনি, এত সুন্দর একটা জায়গা, তুমি জানো জঙ্গলে সবাই কত আনন্দ করে ঘুরতে যায়। আচ্ছা এই ইন্দু, নাম নাম নাম, চল সবাই নেমে পড়েছে। আরে বলতে বলতে ইন্দু, ইরা আর ডোনা ডোডোরায়কে কোলে করে নিয়ে বাস থেকে নেমে এলো। চল চল ডোনা, এই দিদি চল, সবাই মনে হচ্ছে ওই দিকটা চলে গিয়েছে। আর বাস থেকে সবাই নেমে পড়ার পর বাসের ড্রাইভার বাসটাকে তো নিয়ে আস্তে আস্তে চলে গেল ফাঁকা জায়গায় রাখতে। আর বাসটা চলে যাওয়ার পর সবাই তো যে যার মতো জঙ্গলের এদিক ওদিক দেখতে ব্যস্ত হয়ে পড়লো। আরে ভিকি বাবু, কি ব্যাপার, আপনার তো দেখে মনে হচ্ছে টাই টাই ফিশ, একটু আগে আমাকে বারবার ওষুধ খাচ্ছিলেন, এবার তো মনে হচ্ছে আপনাকেই ওষুধ খেতে হবে। এই যে মহারানী, তোমাদের আর কি, তোমরা তো নেচে নেচেই বেড়াচ্ছ এখানে এসে, সব কাজ তো করতে হচ্ছে আমাদের, এখনো কত কাজ বাকি জানো। ও মা, সে কি কথা, বেড়াতে নিয়েছেন আপনারা, জায়গা ঠিক করেছেন আপনারা, আর এখানে এসে কাজ করবেন না, আমরা তো ঘুরতে এসেছি, কি বল ঈশা? একদম ঠিক কথা বলেছিস, এই যে দাদাকে একটু হেল্প করুন না, আপনি তো আছেন নাকি? বিকিদা আপনার চিন্তা কি, কতগুলো ছেলে এখানে, রাজদা আছে, দাদা ভাই আছে, রনি বাবু আছে, সবাই মিলে লেগে পড়ুন বরং। হ্যাঁ আমরা কাজে লেগে পড়ি, রনি চল লেগে পড়ি, আর তোমরা যাও গিয়ে ফোনটা নিয়ে এরকম খাচাক খাচাক করে গিয়ে সেলফি তুলতে লাগো। এই হিনা টয়লেট যাব তো, জিজ্ঞেস কর না ভিকিদাকে এখানে কোথায় টয়লেটে যাব। এই যে ভিকি বাবু, জায়গাটা তো দারুণ চুজ করেছেন, তা এখানে লেডিস টয়লেট কোথায় আছে বলুন বলুন, অনেকক্ষণ ধরে বাস জানি করে এসেছি, এর ফ্রেশ হবো। এ দাদা কি বলছেন, এরা জঙ্গলের মধ্যে এসছে টয়লেট খুঁজছে, তাও আবার লেডিস, মনে হচ্ছে এরা মামার বাড়ি বেড়াতে এসছে। আরে মামার বাড়ি না, এটা মনে হচ্ছে শ্বশুর বাড়ি এসছে। এই এইসব কি ব্যাপার বুঝতে পারছি না তো, তো তার মানে এখানে টয়লেট নেই? ও মা গো, আমি এখানে থাকবো না, আমি আবার বাসে করে বাড়ি চলে যাবো, এই কি জায়গা সিলেক্ট করেছেন। হে বাবা সত্যি তো, অভিগাবু এইসব কি বলছেন আপনারা? কেন হে না, এই যে দেখো এই কত বড় জঙ্গল, চারিদিকে কেউ নেই, এখানে যেখানে খুশি চারিদিকে চলে যাও, একদিকে মুক্ত বাতাস খাবেন আর একদিকে দেখবেন টয়লেট করে কি শান্তি, কি শান্তি, এরকম ভাবে শান্তি কোনোদিনও পাননি। কি মানে, এ বাবা এই জঙ্গলের মধ্যে যেখানে সেখানে এই সেরা কি বলছে রে, আমার কিন্তু মাথা কাজ করছে না, আমি সব পারবো না, একদম পারবো না, ছিচি ছিচি ছিচি, যেখানে সেখানে আজ পর্যন্ত টয়লেট ছাড়া কোনোদিন কোথাও, না 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 না, আমি পারবো না। তাহলে আর কি করতে হবে না, আর এখন এখান থেকে পিকনিক ছেড়ে বাড়িও ফিরতে পারবো না, তোমাদের চয়েস, দেখো কি করবে। আচ্ছা এই যে শুনুন, আপনাদের সাথে এত বকবক করার টাইম নেই, এখন অনেক কাজ বাকি, এই জায়গাটা পরিষ্কার করতে হবে, এখানে টেন্ট বানাতে হবে, তবে থাকতে পারবো, আপনারা যা খুশি করুন। এই রানি চল 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 লেগে পড়ি, অনেক টাইম লাগবে। হে না চল, আর কিছু করার নেই বুঝলি, আর চেপে রাখাও যাচ্ছে না, চল 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 যাই, যা পারি হবে। এ বাবা জঙ্গলে সাপ কো কামড়ে দেবে না তো ঈশা, আরে না না যা হবে ঠাকুরের নাম নিয়ে চল তো, বসে তো পড়ি। এই হে না ঈশা, দাঁড়া দাঁড়া দাঁড়া, আমরাও যাবো, যাচ্ছিস কোথায়, একা একা ওদিকে যাস না। এই বলে ইন্দু ডোনারিরাও টয়লেটে চলে গেল। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাকে শাকে পাখি ডাকে কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, কি আনন্দ কি আনন্দ কি মজা, কি চারিদিকটা সুন্দর, কি সুন্দর মিষ্টি মিষ্টি একটা বুনো ফুলের গন্ধ বেরোচ্ছে, তাই না বলো? সবাই মিলে জঙ্গলের মধ্যে খুব মজা করে খেলবো পরি, কি মজা লাগছে বল বল বল, দেখ 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 চারিদিকে কত রং বেরঙের ফুল গাছ, কত সুন্দর ছিটি ছিটি দেওয়া পাতা, নিচে কত সুন্দর ঘাস, পায়ের তলাটা কি সুন্দর লাগছে। এই পরি শুনেছিস, বিকি আঙ্কেলরা বলছিল তিনটে টেন্ট করবে, এই ছন্না ছন্না আমরা সবাই একটা টেন্টে থাকবো, একসঙ্গে ছোবো, একসঙ্গে খাবো, আর একসঙ্গে জমিয়ে খেলা করবো। হ্যাঁ ওইদিকে মনে হয় বিকি আঙ্কেলরা টেন্ট করারই কথা বলছে, বাবারা মনে হয় এক্ষুনি টেন্ট করবে, চলো চলো আমরা গিয়ে বরং জিজ্ঞাসা করি। ও বিকি আঙ্কেল, বিকি আঙ্কেল। হ্যাঁ তুলি কি বলছো? ও বিকি আঙ্কেল তোমরা টেন্ট করবে তো, তো কখন করবে, তাড়াতাড়ি করো, আমরা কিন্তু সবাই একটা টেন্টে থাকবো। হ্যাঁ
হ্যাঁ সে তো নিশ্চয়ই, তোমরা সবাই একসঙ্গে টেন্টে থাকবে। দাঁড়াও জায়গাটাকে আমরা একটু পরিষ্কার করি, তারপরে এখানে আমরা টেন্ট বানাবো। তোমরা যাও ওদিকে একটু খেলা করো, আমরা টেন্টটা বানিয়ে ফেলি। ঠিক আছে বুনু রে, বিকি আঙ্কেল এক্ষুনি টেন্ট বানাবে, কিন্তু ততক্ষণ আমরা ওই গাছের গুড়ির ওপর গিয়ে বসে গল্প করি চল। এই বলে পরীরা সবাই মিলে গিয়ে গাছের গুড়ির পাশে গোল হয়ে বসে পড়ল। আচ্ছা রাজ, দাদা ভাই, চলো 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 এই গাছের গুড়িগুলো আমরা একটু সরাই, এই জায়গাটা ফাঁকা করে এক এক করে আমরা টেন্টগুলো বানিয়ে ফেলি। ভিকির কথা শুনে সুবল তো কাজে লেগে পড়ল, আর মোটা মোটা গুড়িগুলো এক এক করে তুলতে লাগলো। হ্যাঁ ওই দিক থেকে এনে এইখানে নামিয়ে রাখি। উফ বাবা, গাছের গুড়িগুলো জঙ্গলের তো বড্ড ভারী, আস্তে আস্তে রনিরা দেখে যেন লেগে না যায়। চল চল এদিকে আস্তে আস্তে সরিয়ে দি। এইভাবেই সবাই মিলে গাছের বড় বড় গুড়িগুলো একদিকে সরাতে লাগলো। যাক এইদিকের গুড়িগুলো সব এক সাইডে করে দেওয়া হয়েছে, এদিকে আমরা একটা টেন্ট বানিয়ে ফেলি, কি বলিস রনি? আরে বলতে বলতে কিছুক্ষণের মধ্যেই রাজার ভিকি মোটামুটি একটা টেন্ট বানিয়ে ফেললো। আরে আরে বাহ, দারুণ হলো তো দাদা রে, খুব ভালো বানিয়েছিস টেন্টটা। আচ্ছা দাদা ভাই, রাজদা দাদা মিলে যতক্ষণ ওই টেন্টটা বানাচ্ছে আমরাও এদিকে একটা টেন্ট বানিয়ে ফেলি। হ্যাঁ হ্যাঁ রনি ঠিকই বলেছো, দেরি করে লাভ নেই, চলো চলো আমরাও এদিকে একটা টেন্ট বানাই। আর দেখতে দেখতে আমাদের রনি আর সুবল আরেকটা টেন্ট বানিয়ে ফেললো সুন্দর। বাহ দাদা ভাই, তোমরা টেন্টটা তো খুব সুন্দর বানিয়েছো, আমাদের থেকেও তোমাদের টেন্টটা বানানো খুব সুন্দর হয়েছে। আচ্ছা রাজ রে, চল আরেকটা টেন্ট বানাতে হবে আমাদের। আর দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে রাজার ভিকি আরেকটা সুন্দর টেন্ট বানিয়ে ফেললো। আর এইভাবেই জঙ্গলের মধ্যে তিন তিনটে টেন্ট সুন্দরভাবে বানানো হয়ে গেল। আর সেই দেখে পরীরা সবাই আনন্দে আত্মহারা। কি মজা, এখানে একটা দুটো আর এখানে তিনটে, তিন তিনটে টেন্ট বানানো হয়েছে। যাই যাই কোনটাতে যাব? ও চিঙ্কিটি পিঙ্কিটি, এই মাঝখানের টেন্টটা বেশি সুন্দর, তাই না বলো? ও পিঙ্কিটি, হ্যাঁ করে কি দেখছো, এই টেন্টটা বুঝি তোমারও ভালো লেগেছে? চলো চলো আমরা বরং এই টেন্টটাতেই থাকবো। ঠিক বলেছিস পরি, চল শিগগিরই ভেতরে পচি। আরে আরে তোরা টেন্টে সব বসে পড়েছিস, খুব ভালো করেছিস, তোদের জন্য এই টেন্টটাই বানিয়েছি। এই তুলি রিনি, এদিকে এই টেন্টটা তোদের জন্য, নে 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 টেন্টে বসে পড়। আর কিছুক্ষণের মধ্যেই টয়লেট সেরে সবাই চলে এলো। আরে আরে বাহ, কি সুন্দর করেছেন, বাপ রে বাপ, সব তো দেখছি একদম রেডি। ইশারে দারুণ লাগছে, আজকে মনে হচ্ছে একটা হেভি অ্যাডভেঞ্চার হতে চলেছে। দারুণ দারুণ, উফ, টেন্টে থাকা জঙ্গলের মধ্যে এসে যে কি পরম প্রাপ্তি। ও তো বন্ধুরা দেখতেই পাচ্ছো, পরীরা তো পিকনিক স্পটে এসে টেন্ট বানিয়ে সবাই মজা করে বসে পড়েছে। আর পরের দিন হবে পিকনিক, তো মিস করবে না পরের এপিসোডগুলো। এরকম দারুণ দারুণ এপিসোডগুলো দেখতে থাকো আর সাবস্ক্রাইব করে দাও টাইনি ভিলেজ স্টোরি। আজকের মতো এখানে শেষ করছি, টাটা।